আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা সকল নামাজে সেইদের মধ্যে শুধুমাত্র একটি তাজবি পাঠ করি সেটা হলো সুবাহানা রব্বি আলা অথচ মাহবিসাল আলী হুসাল্লাম সেইদের মধ্যে আরও অনেক তাজবি পাঠ করতেন আরও দোয়া পাঠ করতেন আরও অনেক জিকির সেখানে পাঠ করতেন সুপ্রিয় দর্শক আমরা শুধুমাত্র সুবাহান রব্বি আল্লাহ পরে ক্ষান্ত থাকি আর অনেকে মনে করি যে সেদের মধ্যে এসতে বেশি কিছু পড়া ঠিক হবে না অথচ মহানবী সাল আলহিউসাল্লাম সকলকে বলেছেন যে সেদের মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনী করে চাও সুপ্রিয় দর্শক মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম যে সকল দোয়া ও জিকির সেদের মধ্যে করতেন সেগুলি থেকে আমি আজকের বিরতিতে আটটি উল্লেখ করব আশা করি আপনারা খেয়াল করে শুনে তাহা শিখবেন এবং আমল করবেন এক নম্বর হল হজরত আয়সা সিদ্দিকা রদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লাম রুকু ও সিরদায় এই তসবিরটি বেশি পড়তেন তা হল সুবাহান রব্বানা ওয়াবি বিহামদিকা আল্লাহ গফিরলি সুবাহ রব্বানা ওয়াবি বিহামদিকা আল্লাহ ফিলি এর অর্থ হল হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আপনি মহাপবিত্র হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন দ্বিতীয় হলো হজরত আয়সা সিদ্দিকা রদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিহাল্লাম রুকু ও সেজদায় এই তসবীটি পাঠ করতেন সুবু কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি সব্বাহ কদ্দুসুন রব্বুল মালা ইকাতি রোহ এর অর্থ হল ফেরস্তাদের ও জিব্রাইলের প্রভু অতি পবিত্র মহাপবিত্র তিন নম্বর হল হযরত আউফুবনে মালেক আল আসজাই রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম সেদার মধ্যে এই তসবিটি পাঠ করতেন সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ি ওয়াল আজমাহ সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ি ওয়াল আজমাহ এর অর্থ হলো সকল অহংকার সকল রাজত্ব সকল বরত্ব ও সকল মহত্ত্বের অধিকারী আল্লাহ মহান পবিত্র সুপ্রিয় দর্শক চার নম্বর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের সাথে নামাজ পড়েছি তিনি সেদার মধ্যে এই তাজবিটি পাঠ করেছেন সুবাহানা রব্বী আল আলা সুবাহান রব্বী আল আলা এর অর্থ হল আমার মহান আল্লাহ মহাপবিত্র আমার মহান আল্লাহ মহান পবিত্র পাঁচ নম্বর হলো হজরত আবু রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম সেদার মধ্যে এ দোয়াটি পাঠ করতেন আল্লাহ মগ ফির জম্বি কুল্লাহ দিকাহ জিল্লাহ ও আউ্লাহ ও আখিরাহু আলানিয়ত আল্লাহ মগ ফির জম্বি কুল্লাহ দিকাহ জিল্লাহ ও আউ্লাহ ও আখিরাহু আলানিয়ত দোয়াটি অর্থ হলো হে আল্লাহ আপনি আমার সব গোনা মাফ করে দেন ছোট ও বড় শুরু ও শেষের প্রকাশ্য ও অপ্রকাশ্য ছয় নম্বর হলো হজরত আলি ইবন আবি তালিব রদুল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল আলী সাল্লাম মধ্যে দুয়াটি পাঠ করেছেন আল্লাহুম্মা লাকা সাজাদ্তু অবিকা আমান্তু ওয়ালাকা আসলামতু। سجد وجهي للذي خلقه وصوره وشكه سمعه وبصره تبارك الله أحسن القالقين اللهم لك سجدت وبك أمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن القالقين إرتهل هي الله আপনার জন্যই সেজদা করেছি আপনার ওপরই ইমান এনেছি আপনারই অনুগত হয়েছি আমার চেহারা সেজদা করেছে এমন সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন তার আকৃতি দান করেছেন তার কান ও চোখ ছিদ্র করেছেন আল্লাহ মহান তিনি সর্বোত্তম স্রষ্টা সাত নম্বর হল হযরত আলিব আবি তালেব রদিয়াল্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন

এর অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার রাগ বসা থেকে আশ্রয় চাই আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই এবং আপনার রহমতের মাধ্যমে আপনার আজাব থেকে আশ্রয় চাই আমি আপনার ওইরূপ প্রশংসা করতে সক্ষম না যেরূপ আপনি আপনার জন্য নিজেই প্রশংসা করেছেন আট নম্বর হল হজরত ওকবাইব না আমের আনহু থেকে বণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল যখন সেইদা করতেন তখন সুবাহানা রব বিয়াল আলা ও বিহাম দিহি সুবাহা রব বিয়াল আ ওয়া বিহাম দিহি তিনবার পাঠ করতেন সুপ্রিয় দর্শক প্রত্যেকটি তসবিহ এবং দোয়া আপনি তিনবার বা চেয়ে বেশি অথবা একবারও পাঠ করতে পারেন তবে দুটি তাসবিহ রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনবার পাঠ করেছেন একটা হল সুবাহানব্বিআ বিয়াল আলা বিহামদিহি আর একটা হলো সুবাহান আরব বিয়াল আলা অতএব এ দুটি তাসবিহ তিনবার পাঠ করা শূন্যত বেশিও পাঠ করতে পারেন বাকি যে তসবিগুলি আছে এবং যে দোয়াগুলি আছে সেগুলি একবারও পড়তে পারেন দুইবারও পড়তে পারেন তিনবারও পড়তে পারেন বা তার চেয়ে বেশিও পড়তে পারেন আল্লাহ তালা সকলকে এই দোয়া ও ত্যাসবিগুলি সেদের মধ্যে পাঠ করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম